জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। সড়ক পরিবহন সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন, অ্যাডিস মশা বংশবৃদ্ধি করতে দিবেন না। রাজধানীর মাজার রোডে ডেঙ্গু প্রতিরোধে বুধবার আয়োজিত এক সচেতনতামূলক র্যালির আগে আয়োজিত সমাবেশে নগরবাসীর প্রতি তিনি এই আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রোগ্রাম অ্যাকশন প্রোগ্রাম, অ্যাডিস মশার বিরুদ্ধে আমাদের অ্যাকশন প্রোগ্রাম, যে ডেঙ্গু রোগ জীবনহানি করছে, ডেঙ্গু নির্মূলে আমরা দেশব্যাপী তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছি, কিন্তু যতদিন পর্যন্ত ডেঙ্গু নির্মূল না হবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যার যার ঘর এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, স্কুল কলেজ প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সমাজ পরিচ্ছন্ন রাখবেন, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।